ওকে সো হিবাইড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ব্যাটল গ্রাউন্ডস মোবাইল নিয়ে আমরা সবসময় ওয়েট করে আছি যে কবে প্লে স্টোরে আমরা ব্যাটল গ্রাউন্ডস মোবাইল দেখতে পাবো আর আমরা ইনস্টল করে খেলতে পারবো। প্রি রেজিস্ট্রেশন তো চলে এসছে, তো আমরা অনেকে প্রি রেজিস্টার করে রেখেছি, বা যারা যারা করুনি এক্ষুনি যাও প্রি রেজিস্টার করে নাও। সো গাইস আজকে অনেক কিছু আপডেট নিয়ে চলে এসছি আপনাদের সাথে, আর সাথে বলবো রিলিজ ডেট। আগের ভিডিওতে আমি আনজাতে একটা ডেট দিয়েছিলাম, কিন্তু ওই ডেটটা সত্যি বলছো ওই ডেটটায় ব্যাটল গ্রাউন্ডস মোবাইল আপনারা দেখতে পাবেন না। তাহলে কোন ডেটে দেখতে পাবে আজকে এই ভিডিওটার মাধ্যমে বলবো। তার সাথে বলবো শুধু কি ইন্ডিয়াতে না আদার্স কান্ট্রিতেও অ্যাভেলেবেল থাকবে, আরও অনেক কিছু আপডেট আছে। সো ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো, আর যদি মনে হয় ভিডিওটা একটা লাইক করা উচিত তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি এরকম কন্টেন্ট আরও চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সো গাইস লেটস গেট স্টার্টেড। সো গাইস সবার প্রথমে আমি বলে দিই যে আমাদের ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে যে নামগুলো আছে সেগুলো কি সব চেঞ্জ হয়ে যাবে? যেমন ম্যাপের নাম আছে ইরাঙ্গেল, তারপরে স্যান হক, মিরারমার, এইগুলো কি চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ? হ্যাঁ গাইস এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ব্যাটল গ্রাউন্ডস মোবাইলের ইন্ডিয়া যে অফিসিয়াল চ্যানেল আছে সেখানে একটা পোস্ট করা হয় দুটো চায়ের গ্লাস, আর নিচে একদম ছোট্ট মতো দেখতে পাচ্ছেন ইরান জেল, ইরাঙ্গেল না। যেমন পাবজি লাইটের মধ্যে সমস্ত নাম চেঞ্জ হয়েছিল, তেমনই ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার মধ্যে সমস্ত নাম চেঞ্জ হয়ে আসবে। তো এখানে আমরা জানতে পেরে গেছি যে আমাদের ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার মধ্যে সমস্ত নাম চেঞ্জ হয়ে যাবে। এইবারে বলে দিই রিলিজ ডেট কবে। রিলিজ ডেট হলো 18 জুন। 18 জুন বা 18 জুনের পরে 22 জুনের মধ্যে আপনারা ব্যাটল গ্রাউন্ডস মোবাইল দেখতে পেয়ে যাবেন। আমি কি করে বলতে পারছি যে 18 জুনের মধ্যে এক্স্যাক্ট 22 জুনের মধ্যে ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন? এটা আমি আমার আঞ্জাতে বলছি না, এটা বড় বড় পাবজির ইউটিউবাররা আছে তারা বলছে। তো এরাই কিছু কিছু হিন্ট দিয়েছে যেগুলো ক্যালকুলেশন করে দেখা যায় যে 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আপনারা ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আপনার প্লে স্টোরে দেখতে পেয়ে যাবেন। এখানে ম্যাক্সটান বলেছে যে কিনা পাবজি মোবাইলের একটা বড় ইউটিউবার, যে পাবজি মোবাইলের কন্টেন্ট আপলোড করে। তো এ টুইট করেছে 1100 1100 এরকম কিছু একটা টুইট করে এনজয় লিখেছে। এর মানে কি? এর মানে হলো 18 জুন। কি করে বলতে পারি গাইস, এইটা একটা বাইনারিজ নাম্বার। যদি আপনারা গুগলে গিয়ে বাইনারিজ নাম্বার সার্চ করেন তো একটা ওয়েবসাইটে যাবেন, গিয়ে এই নাম্বারটা আপনাকে কপি করে ওখানে পেস্ট করতে হবে, তারপরে এখানে একটা ডেট দেখতে পেয়ে যাবেন যেটা হলো 18 জুন 2021। এবারে এ বলেছে যে 18 জুনে ব্যাটল গ্রাউন্ডস মোবাইল হয়তো আসতে পারে। এইবারে বলে দিই থাকস, যে কিনা পাবজি মোবাইলের বড় একটা স্ট্রিমার, সে টুইট করেছে 3rd week of June। আর 3rd week of June যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে এখানেও আপনি 18 জুন দেখতে পেয়ে যাবেন। মানে দুটো স্ট্রিমার এখানে ক্লিয়ার বলে দিয়েছে 18 জুনে আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপরে বলে দিই মর্টাল। মর্টালকে তো আমরা সবাই চিনি, আর এখানে মর্টাল একটা টুইট করেছে ইউর অল টাইম ফেভারিট WWE সুপারস্টার মেন ইন ব্যাটিস্টা। ব্যাটিস্টাকে আমরা সবাই চিনি, আর যারা চিনি না ব্যাটিস্টা হলো একটা WWE সুপারস্টার। এখানে ব্যাটল গ্রাউন্ডস মোবাইলের সাথে এর কি সম্পর্ক? সম্পর্ক আছে গাইস, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন ব্যাটিস্টা বার্থডে তো এখানে আপনি দেখতে পাবেন 18 জানুয়ারি, মানে এখানেও আপনি 18 তারিখ দেখতে পেয়ে যাবেন। মানে চারিদিকে 18 18 18, মানে একটা বড় ধরনের হিন্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। 18 তারিখের মধ্যেই আপনি আপনার প্লে স্টোরে দেখতে পাবেন ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। এইবারে বলে দিই ডাইনামো। ডাইনামোকে তো আমরা সবাই চিনি, এইবারে ডাইনামো কি বলছে এই বিষয়ে আমরা জেনে নিই। দেখো নরেশ ভাই অলরেডি হিন্ট তো দিয়ে দিয়ে ঘাতক নে, 3rd week of June, হ্যাঁ না? সো ডেট তো সবকো পতাই হ্যায়, মতলব কমিউনিটি মে সবকো পতা হ্যায়, কোই বাত নি, আপকো পতা চল তো চল গয়া না কি কব কব আ রহা কব নি আ রহা হ্যায়। বাস ইতনা ইয়াদ রাখনা, তুমারে ভাই নে জব কিসি কো পতা ভি নি থা তব ভি মেনে বোলা থা ডাবল ডিজিট, ঠিক হ্যায়, আর আব ভি মে বোলুঙ্গা ডাবল ডিজিট। বাস মেরি তরফ সে ইয়েহি হিন্ট রহেগি, অর কোই হিন্ট নি রহেগি মেরি তরফ সে। ডাবল ডিজিট তো 18 হতে পারে না, হয় 1111 হবে, হয় 2222 হবে। 11 তারিখ বা 22 তারিখের মধ্যে অফিসিয়াল ব্যাটল গ্রাউন্ডস মোবাইল আপনারা দেখতে পেয়ে যাবেন। হ্যাঁ আমার তো মনে হয় 22 তারিখ থেকে 18 তারিখের মধ্যেই আপনি ব্যাটল গ্রাউন্ডস মোবাইল দেখতে পেয়ে যাবেন। হয়তো 18 তারিখে একটা ট্রেলার দেখতে পাবেন, অফিসিয়াল না, এরা এত বড় হিন্ট দিয়েছে মানে ওটাও একটা হিন্ট হিসাবেই থেকে যাবে যে 18 তারিখে একটা ট্রেলার আপনারা দেখতে পেয়ে যাবেন। এইবারে বলে দিই এই গেমটা কি বাংলাদেশে খেলতে পারবে। হ্যাঁ
একদম খেলতে পারবে, কারণ এই গেমটা প্লে স্টোরে লঞ্চ হয়েছে। আর প্লে স্টোরে লঞ্চ হলে প্রায় বেশিরভাগ কান্ট্রিতে অ্যাভেলেবেল থাকে, যে কান্ট্রিতে আপনারা ব্যান করবেন সেই কান্ট্রিতে হয়তো থাকবে না। হ্যাঁ, আপনারা আপনার বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে আপনারা ব্যাটার গাউস মোবাইল ইন্ডিয়া খেলতে পারবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে সোশ্যাল মিডিয়াতে জানাতে ভুলবেন না, লিঙ্ক আছে ডিসক্রিপশানে, তো যাও গিয়ে ফটাফট ফলো করে কোনো সমস্যা থাকলে এসএমএস করো, আর কমেন্ট তো আছে তো যাও গিয়ে ফটাফট কমেন্টটাও করে দাও। সো বাই বাই, টেক কেয়ার, গড ব্লেস ইউ অল।